বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। শুক্রবার রাতে এলাকায় গণেশ পুজোর প্রস্তুতির মধ্যেই শতাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ড স্থিত পূর্বাশ এলাকার একটি নির্জন স্থানে দুটি জারের মধ্যে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে ব্যারেকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর ও বোম ডিসপোজাল বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন বোমাগুলি। প্রশ্ন উঠেছে, কারা এই বিপুল সংখ্যক বোমা এখানে মজুত করেছিল তা নিয়ে। এ ব্যাপারে ব্যারেকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য বিভিন্ন এলাকায় বোমার কারখানা তৈরি করেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মীদের তেমনই নির্দেশ দিয়েছেন বলে দাবি সাংসদের। যদিও সাংসদের এই অভিযোগকে ফুৎকার উড়িয়ে দিয়েছেন ভাটপাড়া সহ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন, তৃণমূল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ভোট চাইতে যাবে, আর বিজেপি যাবে হিন্দু মুসলিমের বিভাজন রেখাকে সামনে রেখে। কাজেই দাঙ্গা করা চাইতে পারে, সেটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। তাই এ ব্যাপারে যা করার পুলিশই করবে। ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই একটা বয়ান দিয়েছিলেন কি বিজেপিকে ভোট দিয়েছে ব্যারাকপুর মানুষ, ভাটপাড়া মানুষ, নেহাটি মানুষ, তারা বুঝে নেবে কি ফল হয় তার। তার পরিপ্রেক্ষিতে এইসব প্রিপারেশন চলছিল প্রায় 6-7 দিন ধরে। পূর্বাশাতে একটা মুসলিম বস্তি আছে, সেইখানে এই বোমাটা তৈরি হতে চলছে। আগামী দিন এর জন্যে মানুষকেও তৈরি থাকতে হবে, কেন তৃণমূল যে রাস্তায় হাঁটছে, মানে তৃণমূলে একটু শেষ সময় এই মরণ কামড় দেওয়ার জন্য একটা চেষ্টা চালিয়ে যায়। আপনাকে তো আমি বললাম, ভাটপাড়ায় গণেশ পূজা বিসর্জন থেকে নিয়ে দুর্গা পূজা বিসর্জনের মধ্যে যে কোনো একটা বড় সড়ক ঘটনা হবে, তারই তৈরি হচ্ছে এটা। দেখুন, আমরা ভোট চাইতে যাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি নিয়ে, বিজেপি ভোট চাইতে যাবে হিন্দু মুসলমান নিয়ে। দাঙ্গা কারা করবে? যারা হিন্দু মুসলমান করে ভোট চাইতে যায় তারাই দাঙ্গা করবে। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভোট চাইতে যাবো মানুষের কাছে। অনেক দিন ধরে চেষ্টা করেছি, আপনারা বিভিন্ন সময় দেখেছেন ভাটপাড়ার এক একজনের বাড়িতে বোম মারছে, বোম মেরে চলে যাচ্ছে। রামনগরে ক্লাব আছে, দেখেছেন সেখানে ছাদ উড়ে গেছে বোমবার দিকে, আপনারা দেখেছেন তো যে ফ্যাক্টরি করে ফেলেছে রামনগরে। আজও তো শুনলাম যে কত কি বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন যে ঠিক হস্তক্ষেপ করে এই বোমাগুলো উদ্ধার করেছে। 14 নম্বর ওয়ার্ড, এটাই তো বড় প্রশ্ন। দেখুন, আগেও গতবারও দেখা আপনারা জানেন, দেখেছেন যারা ধরাও পড়েছে, ঝাড়খণ্ড দিয়ে কিছু লোক এসেছিল গত দাঙ্গার সময়, ঝাড়খণ্ড দিয়ে বেশ কিছু লোক এসেছিল, এটা বহিরাগতরা এর সঙ্গে যুক্ত। ভাটপাড়াকে অশান্ত করার একটা খুব চেষ্টা চলছে, সেটা কি পুলিশকে বলবেন কঠোরভাবে? অবশ্যই, প্রশাসনকে আমরা প্রতি মুহূর্তে আমরা যোগাযোগে আছি, প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে বোমাগুলো উদ্ধার করতে পেরেছে।